تحميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বানুগাছ জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত কমলগঞ্জ মৌলের বাজার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সরকার আরে আমার আম্মাজিরা প্যান্ডেলের মাথা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ বাজারের ব্যবসায়ী বৃন্দ স্টেশনের আমার কলেজের টুকরা কর্মকর্তা রেলওয়ে ভাইয়েরা টিএসপি ভাইয়েরা পুলিশ ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুক্রিয়া তার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে কিছু কথা বলব। বিষয়ের নাম আন্তর্জাতিক আখেরাত দিবস। আখেরাত দিবস আন্তর্জাতিক কত দিবস শুনছেন? যক্ষা যক্ষা দিবস, কাজ দিবস, ডায়রিয়া দিবস, আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা আমরা নাটা করি আর কি। তোরা কি কর নাটা? হ্যাঁ, নাকি যারা বাইরেছে হাত ধোয়া দিবস, তা আল্লাহ 2020 সালে হাত ধোয়া দিয়েছে। তো এইভাবে দিবস পৃথিবীতে আন্তর্জাতিক দিবস আছে 2000 এর মতো। এবার রাষ্ট্র ধরেন 300, অভ্যন্তরীণ দিবসগুলো সভাপতি 170 হয়, প্রায় 20,000 দিবস। দিনে হল 7 দিনে 1 সপ্তাহ, 365 দিনে 1 বছর, আর আল্লাহ বলছে 12 মাসে 1 আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। এখন জনগণ যেভাবে সারা বিশ্বের যত দিবস বানাইছে রে, দিবস উঠে দিবস উড়ে গেছে। আবার কিছু আছে হঠাৎ দিবস, দে দিবসের নাম হঠাৎ দিবস দে। আজকা কেউ মরলে 300 দিনের শোক দিবস, এটার নাম হলো হঠাৎ দিবস। আরো কিছু দিবস আছে রাতস দিবস ডে, জুড়িতে প্রশ্ন করছি জুড়ি নাকি অর্থাৎ তারা তো প্রশ্ন করলে, অর্থাৎ রাত্রে অর্ধেক রাত্রে হয় অর্ধেক দিনে হয়, গায়ে হলুদ রাত্রে হয় দিনে বিয়ে হয়, এটা দেখো রাতস দিবস ডে। তারা কি ভালো গেছে কমলগঞ্জে মানসিক আমি আল্লাহ আখেরাত জীবনকে উদযাপন করবো মহাগ্রন্থ আল কোরআনে। এই দিবসকে ঘুরে ফিরে কত রকমের বুঝালাম, কত রকমের নামকরণ করলাম, ও তুমি খেয়াল করলাম রে, ঠিক কিনা? ইমাম গাজালি হাসর মাঠকে 104 রকমের নামকরণ করেছে, সুবহানাল্লাহ। আমি 104 দেখে আমি নিজে নিজে একটু গবেষণা করলাম, 136 রকমের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ডকুমেন্টারি ফিল্ম দেখেছে ভাষণ দিবসের 136টা নাম। ইয়ামুন তাবিলুন সাকিলুন ওয়াইলুন মুত্তুন আক্তুন তাওকুল মালে কাইকুল মালে আমিরুল মালে মাকসুসুন ফিতাতুন ফিতিয়াতুন ইমতিয়াজ, এইভাবে 136টা কম। উজুহুন মাদেরাতুন ইয়ামুন উজুহুন মাদেরাতুন ইয়ামুন উজুহুন তাসেরাতুন উজুহুন কাসিয়াতুন উজুহুন নায়মাতুন উজুহুন তাবিয়াতুন, এইভাবে 2 মিনিট লাগে সবগুলো বলতে। আমি সব বললাম না, আবার কোথা থেকে নিয়ে যাবে এই 136 রকমের দিন থেকে আজকে 5.5 রকমের দিন,
এর ব্যাখ্যা করে আজকের ওয়াজ থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। শুনবেন সকলে, কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা, তাহলে সকলে শুনবেন, সকলে سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم سبحان الله العظيم প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ লম্বা দিবস আন্তর্জাতিক লম্বা দিবস সূরা মারিজিক আমি আল্লাহর কাছে সেদিন আদালতে ফেরেশতারা জিবরীল আমিন সহ ফাইল পত্র নিয়ে উঠানামা করবে, জানো তোমরা হাশর মাঠের দীর্ঘ সূত্রিটা কত বছর হবে, পঞ্চাশ হাজার বছর, কয় হাজার সূর্য মাথা পেটে মগজ করে উত্তাই দিচ্ছে, অবস্থা কি হবে আমাদের? আল্লাহ যে কথাটা বলছেন ডকুমেন্টারি ফিলিংটা আপনাদের দেখেন বান্ধব আছে পুরানে গাড়ি সুরা মারা ভাই, আপনি এখন তো ওনার সাথে ফাইল হইলে আল্লাহ আমি নির্যাতন কিভাবে সহ্য করবো, আল্লাহ রে তুমি আমার সেভ করো, আল্লাহ আল্লাহ স্বামী বলবেন বান্দা রে যা সময় মতো তুই আমার ফোন দিস কথা দিলা তোর জন্য আমি সহজ হিসাবে ব্যবস্থা রাখবো। নবীজি প্রতি নামাজের পর দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা সহজ করে, আমরা যে আয়েশা সিদ্দিকের কোন নবী ও সহজ হিসাব কি ও নবী, আমার নবী বলেন আয়েশা রে মহান আল্লাহ তোমাদেরকে টেনে আসো আজিমের ছায়ার নিচে এনে আমি নবী তোমাদেরকে হাউজে ফসল কাউসার পান করাবো, হিসাবের দিকে তাকাবেন ইমিগ্রেশনের সিল চক্র দিয়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, এটার নাম সহজ হিসাব, কথা ঠিক কিনা? আর যারা অমুসলিম পাপি প্রচার তাদেরকে পঞ্চাশ হাজার বছর এখানে নির্যাতন করা হবে, পঞ্চাশ হাজার বছর নির্যাতন, এই নির্যাতনে দেখে সব কিছু ঠিক থাকলে তো সব কথাগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম, এই পঞ্চাশ হাজার বছর এই কষ্টে কত মানুষ মৃত্যু কামনা করবে, অনেকে জেলখানা আত্মহত্যা করতে চান, আঠারো বছর বিশ বছরের মামলাটা ফাইনাল হবে না আত্মহত্যা করে, এই হাসর মাঠে অনেকে আত্মহত্যা করতে চাইবে। মহান আল্লাহ বলছেন সূরা ফুরকানে ১৪ নম্বর আয়াত, লা তাদউ ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, ওই আল ইয়াওমা কথা আছে, তা আল্লাহ বলবেন যে আজকে মৃত্যু যাবে না কেন, কেন একবার লা তাদউ সুবুরান, লা তাদউ ইয়াওমা সুবুরান ওয়াহিদা, একবার কেন পাবে না, তারপরে ওয়াদুর সুবুরা কাসিরা অনেক মৃত্যু কামনা করে পুরো আজকে মারব কে আল্লাহ মারিয়েলা মারিয়েলা আপনি জানেন হ্যাঁ রব মারে মারে আল্লাহ কো মারব কে শুকলাগিনি মরণ পেলাস ঠিকই গেছে আজকে তোর মরণ নেই পঞ্চাশ হাজার বছর নির্যাতন করা হবে নামাজ বিল্লাহ নাই কেন হুজুরুল্লাহ আসেন এই জন্য এটার নামকরণ করছি আন্তর্জাতিক লম্বা ডে ইয়ামুল তাওইল, আমার আল্লাহ জানা শানু এই দিবসের নামকরণ করেন করেন করেছে ইয়ামুল আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, কি দিবস আঙ্গুল কামড়ানো, আসলে আগে দেখবেন যে আঙ্গুল কামড়ানো কম্পিউটার যারা বানাইছে রেল ইঞ্জিন যারা বানাইছে জেন্স ওয়াট এখন তারা তো ইমানি ঘটনা কথাই দিয়েছে চলে যায়
তারা দুর্গা আমরা যে হাসর মাঠে এই কথা মন মনে করে নিতা হাসর মাঠ আমার পয়সা ডোনাল্ড ট্রাম্প সৌ বাইডেন তিনজন কোন ফান সুম সা পয়সা কথাটা কে কয় আল্লাহ আল্লাহ জোরে কয় সারা পৃথিবীর সাপ ওদের দেশ উৎপাদনে আল্লাহ সকলের গলা ঠিক করে না আগায় যাই জোর দেবি তোর গলার আওয়াজ ছোট মিটের তোর গা কে কয় আল্লাহ মদিনা তৈবা সিলেটের সাপ হয় আমি খুশি হয়েছি ওই না আল্লাহ মানুষ আল্লাহ কি কইলাম কি কইলাম ইয়া ওমাই আউযু সুআল মালা ইয়াদা ইয়া তো তাসনিয়া ইয়া ইয়া দাই হে তারা হাতটা মাইবে এখানে বালাঘাটের কায়দা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কুল নিয়ে ঝুস মুড়া আয়াতুল আনামেলা আঙ্গুল কামড়ে আল্লাহ কি কইলাম কেন মুসলমান হইলাম না আমরা লোকে ভাই রে তোরা দাও মিলে সুজাগি দেখিস কথাটা কি কেছি আমি গুল কিনা সুরা ফোরকানে 27 নম্বর আয়াত আন্তর্জাতিক আখিরাত দিবস আঙ্গুল কামড়াইব শুধু অপেক্ষায় আছে নবী আমাদেরে তারা গালি গালাজ করে মুসলমানের বেকুব কয় মুফিস কয় পাঁচটা ঠিক দিনাহ মোরতা থেকে ওয়াই ক্যান সি অপেক্ষা করে তারা অপেক্ষা করুক আমি দেখি খেলা হবে খেলা হবে কে কয় আল্লাহ আয়াতে স্ট্রাকচারটা দেখছেন কি চমৎকার দুইটা শব্দ পাঁচটা ঠিক দিনাহ আপনি তাকে থাকেন অপেক্ষা করেন তারাও দেখুক 700 কোটি মানুষ আমি দেখতে পাচ্ছি আঙ্গুল কামড়াইলো কামড়াতে আছে শুধু মৃত্যুর পর সময়টাই আসতেছে আমি দেখতে পাচ্ছি আমার ভাই সাহেবের আঙ্গুল কামড়া আন্তর্জাতিক সুলতানা দিবস আমরা 1500 বছর ওয়াজ শুনছি কত হুজুর ওয়াজ করছে কথাটা তো কেউ বলল না সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ ইউরাকুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদা আল্লাহ
নবীও আপনি দেখবেন সেদিন পাখিদেরকে ইউ কাজু মাঝুলে সিগা শানে আজমতের জন্য আল্লাহ মাঝুলে সিগা ইউজ করছে মার উপর হলো দালাল সুন্দরী কি সাইব ঠিক আছে নাওয়াসি মানে কি সামনে নাওয়াসি মানে ইউ কাজু মানে তারা হবে লুকিং গ্লাসে গুন্ডা যখন চালাই ভেন্টা কাজায় শরীরটা ফাঁপা করি উড়ে মহান আল্লাহরে কোন দিতে হবে আল্লাহ মায়া করে দয়া করে আমার আমি তোর সুলের জন্য দারুণ শ্যাম্পুর ব্যবস্থা করবো জান্নাতের গেটে একটা গাছ আছে কয়টা ওই গাছ থেকে দুইটা চুলগুলো তোমার যেমন মন চায় তেমন সাজাইতে হবে বা চুলের সীতা আর শুইবে আর একটা নহর আছে বান্দা ওখানে গোসল করলে একটু খাওয়া দিব এক গ্লাস তাহলে এখনো সময় আছে আল্লাহর কাছে আল্লাহ আমার চুলটা পানিয়ে দুইটা চুলের শ্যাম্পু ইউজ করস চুল দিয়ে নবাসী ওই ধরনের মহিলা যারা কাশি আপন জামা কাপড় পরেছে কিন্তু তারা তাদের টার্গেট হচ্ছে পোশাক আশাকের মাধ্যমে পরপুরুষদেরকে আকৃষ্ট করা নিজেরাও আকৃষ্ট হয়ে যাওয়া একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স
বিশ্বের কোন মানুষের চারটা ওয়ার্ডে এত দামে মানে এত সুন্দর সেন্টেন্স বানাতে পারবে না। এটা আমার নবীকে মহান আল্লাহ সাল্লা শাহানো গিফট করেছে। এখানে বললে আর আধা ঘন্টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে কথাটা বলা যায়, কোন মানুষ এভাবে বলতে পারে না। হুজুরে কয় আমার পাঁচটা জিনিস আল্লাহ দিছি, উদি তু বিজ্জাওয়ামি কালিমে, কম কথা মানা বেশি, এটা আল্লাহ আমার দান করছে। ওই মহিলাগুলোর চুল হবে, ঘুমটা হবে, পড়াশোনা নিয়ে মত ও দেখবি সিলেট মার্কেট গেলে, গুলাউড়া মার্কেট গেলে আমার মা বোনদের মাথা, এ তারপরে অন্য ভাই ভাবে কেমনে 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 এরকম মা বোন আমাদের সিলেট গুলাউড়া ঝুড়িতে ভালো গাছা ভাই রে না বুঝি পেছ আছে আমার তুমি নাই না আমার জীবনে শহীদ ভাই তিন রকমের ফাজামা দেখছি তারপরে করলা যাই প্রিমিয়াম মডেল আছে, পায়জামা টাইট ঠিকই আছে তবে এতটুকু কানা দুই পাশে, ও মা গো এটার নাম দিবে দে দে পায়জামা। 2006 সাল যাই আইসে 2020 সাল 21 সাল এখন পায়জামা টি যে ফালতো ওই ফালতো গাড়ি মত এত মোড়া মোড়া আফিক ঠেঙ্গের মত এখন সময় আছে, এখন সময় আছে আমার আল্লাহর দিকে আসেন। বড়কালের অবস্থা অত্যন্ত ভয়াবহ, আল্লাহ আল্লাহ শোনো বলেন আমি তোদের সুর রাখতাম না রে বান্দা বান্দি, এখনো সময় আছে আল্লাহর দিকে আয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জানাটা বন্ধ হইছে আচ্ছা স্যার আসক্তি আল্লাহ শব্দ দূষণ আমার কষ্ট হয়, আমি আসলে দুর্বল মানুষ তো আমার নিজের কষ্ট। আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপচাপ থাকো মনোযোগে শোনো। আল্লাহ বলে দিছে নীরব নিথর নিস্তব্ধ নিটেড প্লেস থাকবে, নিথর পরিবেশ, আর আমার কথা মন লাগাইয়া শোনো, তাহলে হৃদয়ে আয়না খুলে যাবে। দুনিয়াত কারেন্টের লাইট জ্বলে, এখন কারেন্ট আইছে না কই কিতা বার কি কারেন্ট
والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এ দিবসের নামকরণ করছেন আল্লাহ ইয়াউমুল তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার বাড়ানো দিবস এতদিন শুনছেন এই গলা ফুলের মালা লাগে এখন আমরা এই কোরআনের ইনফরমেশন পাচ্ছি আন্তর্জাতিক মালের হার বাড়ানো দিবস আফসারি সাহেব আপনার কথা তাল পাইলাম না কি ওয়াজ করে আসল মাঠে দেখবেন অসংখ্য মানুষের গলা কলকারখানা বিড়ি ফিল্ড তারপরে এই এই কম্পিউটার গলা শুনতে আছে আল্লাহ আল্লাহ শান বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি কৃপণতা করে এই মালগুলো যাতে তাদের জন্য কল্যাণকর মনে না করে বরং এই মালগুলো তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে এই মালগুলো আমি হাসন মাঠে তাদের গলায় মালা করায় দেব সাইয়ুতা ওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা আর ইয়াউমাল হাসরে ইয়াউমাল হাসরে হাসন মাঠে এইভাবে গলায় রাখা হাসন মাঠে দেখবেন যে কিছু কিছু মানুষের গলায় বিড়ি পিল 100 ট্রাক কাঁসাই ফাঁকাই কয়লা মাগু মাগু মাল দিছিলাম সরকার কেন দিলি না কারণ আমার বলা দেখবেন যে কম্পিউটার 30-40 কোটি কম্পিউটার হাসর মাঠে দিদি গলা এমনি বাঁকা হয়ে যাবো যোগা কি গেছি বাঁকা হয়ে যাবো হাজার হাজার মেশিন অসংখ্য মানুষ গলাতে মালা লইলে ফিরব ধনের মালা ধন সম্পদের মালা কে দেখছেন ডকুমেন্টারি ফিল্ম দেখা গেছে আল্লাহ সুরা আলে ইমরানের 180 নম্বর আয়াত কি কথা হচ্ছে তার শরীরে আল্লাহ বলছে আমি তোমাদেরকে হাসর মাঠে এভাবে গলা লাগাইনি তাহলে তার কথা সম্পদ নাই বাঁচি গেছো তার যাদের আছে দিতে হবে আল্লাহ পাঁচটা দেখবেন কিছু কিছু মানুষের দাগ লাগানো হবে পার্থকুয়া বিহার জিবাহ মাল গরম করিয়া তাদের কপালে দাগ লাগানো হবে তারপর তাদের পার্শ্ব দেশে তারপর তাদের
তিন জায়গায় কয় জায়গা তিন জায়গা আল্লাহ নিজে বলতেছে তাতকুয়া বিহা জিবা হবো তারপর যুবর যুবর মানে কপাল তারপর জুনুব তাদের পাশে তারপর পিছন এ হাসান মাঠে যারা ধনী দুনিয়াতে যারা ধনী ছিল ডোনাল্ড ট্রাম্প কিংজন কম্পা তারা তারা সাইন্স গুলো একটা গরম করি আস্তে তুমি ডোনাল্ড ট্রাম্প জি সাত করে কল করে মারো মারো ঘুরে গেছে তোমার শুধু শুনে দেবো কে কথাটা কি বলতেছে কপালে দাগ লাগাইবে এরপরে কি আর চাউন কাছে কি না কম্পিউটারে মনিটর তাইলে পাইতে যাই বলবেন আমার আম্মাজিদেরকে ও আচ্ছা হিসাবে কইছে তোরে হে তিন জায়গায় দাগে লাগাই ও দিবস থেকে ব্যস্ত হলে সম্পদে জাকাত তোলা হিসাব করে দিতে হবে আসেন ভাই আসেন বল করে যাচ্ছে আমার আল্লাহ জানো বলছেন তারপরে আদালত আর এক জায়গা তাম পৃথিবী আদালত এক জায়গা আর জেলখানা আর এক জায়গা আল্লাহ আল্লাহ শাহানু হাসুর মাসে তিনি বলবেন তিনি দাদেক হাসুর মাঠ এজলাসের ভিতরে সাক্ষী মুক্তি বাদী বিবাদী সহ জেলখানারে নিয়ে আসবে এই যে তো এটার নাম আন্তর্জাতিক জাহান্নাম আমায়ন দিবস সব মানুষ আগে বিয়ারে বিকেটে নিউটন বিলকে বিকে জুম জাম পং পাক কেরম কর সুইট রুল ছোট নিম কপ নার ছোট আসত্তি হ্যালো দরবাসা বসিসা জি জাহান্নাম থেকে বলছি জি কি আল্লাহ হাওয়া দিয়ে হ্যাঁ ভাই এবার সেদিন জাহান্নামের টেনে নিয়ে আসা হবে সুরাল কাদের 24 নম্বর আয়াতে আল্লাহ কয় জাহান্নামকে যখন নিয়ে আসা হবে তাম হাসর মাঠে সব কাপড়ের সব ধর্মের লোকেরা যারা ধর্ম ওয়ার্কশপ থেকে বানাচ্ছে ক্যারেট বেড়ে দিই মানুষ ঢুকে দিই কাল্লা ইসলাম সত্য কোরআন সত্য ইয়েতে চাকর মানে উপদেশ গ্রহণ কর কোন কিতা কোন মুসলমানে তো ওয়ার্ক শুনছে এত সুন্দর বধুই এ রাত তারপরে 12টাতেই বানু গেছে এই সবকিছুর মধ্যে ওয়াচ শুনছি তো সে আমার
ওয়াজটা আমরা তখন শুনলাম না আমরা ওয়াজ কবুল করতে কিছু কিছু বিশেষ টিকিট লাগা লন্ডনের দিকে আমরা যারা কাফের ছিলাম আমরা বাবা মানিয়ে আর সমস্ত বুঝে টুঝে করতাম না আল্লাহ জি আমার দরকারে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সুম্মুহু দরকারে ফাগুল্লুহু হাতে ধরে দান্দাবেই লাগা এসকাটাম মার মারো দান দান সর্ব যদি আল্লাহ বলতো তাহলে সল্লুহু বলতো তাহলে তার নৈজ অবস্থা দিলে এরা ভাবে তাহলে সিগারেট হচ্ছে সল্লুহু কাসরাতুল বাবানি তাদের আমার কাসরাতুল বাহানি যদি শব্দের হরফ যদি বেশি হয় মিনিং সে তার স্ট্রাকচারে বেশি হয়ে যাবে আমরা হইতে কো আল্লাহ এসকাদাম দিব আর আমরা সাইয়ু ওহো কি রে তাহলে আমরা জান্নাতে দেওয়ার দিব এই দিবসে তার করণ দেখছে ইয়াউমুল আরিকাতুল ইত্তেকা আন্তর্জাতিক হেলাম দেওয়া দিব ইয়াউমুল আরিকাতুন নাসা আন্তর্জাতিক মহিলাদের গায়ে হেলাম দিয়ে দেখা দিব ইয়াউমুল নাসে দিয়ে জান্নাতের দৃশ্য কাফেরদের দৃশ্য সব দেখতে থাকবে কে কো আল্লাহ সূরা ইয়াসিনে কত নম্বর আয়াত 55 কত 55 মুত্তাকিন আবার সূরা আর রহমান বলছে মুত্তাকিন আলা ফুরুশি ফাকওয়া ইনহা মিন ইস্তাগরাতি ওয়া জানা জান্নাতাইন দার ফাবি আইয়া লাই রাব্বিকুমা এইভাবে তারা সালাম দিবে মুত্তাকিন একটা নবী বলছে আমি কক্সবাজারে গত মাসে মাহফিল করলাম দেখলাম সমুদ্র সৈকতটা আধা লেন না আধা লেন আছে এত ঠিক আছে মাইয়া বলি বললে পপকনে মা ভিত থেকে রাত নষ্ট হয়েছে বললাম ঘন্টা ভাড়া কত 30 টাকা ওই সব মাদক পর্যন্ত তুলে বিভিন্ন পার্কে কাকে আসে না আল্লাহকে আমি তো ধরে বসাবো আন্তর্জাতিক আড্ডা দিবসে ইয়ামুন শুকনুল পাখে আন্তর্জাতিক আড্ডা দিবসে বইবি তুই ঢালান দিই বইবি ধানমন্ডি লেখ করে বন্ধা থাকালো কি হাওয়ার লেখ কেন আমার জান্নাতের লেগে বই তাগর দিকে যাবে কোনো পানি রে তুই শেষ করছো না আমি আল্লাহ তোর আব্বা আমারে একটা বিয়ে করেছি তো করে বিয়ে করাবো আমি আল্লাহ আমি আমত সাহিনী বিশিষ্ট পুত্রের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো মাদকদ্রব্য গ্রহণ করস তুই যুবকে জেগে থাকি আমাদের প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা
বেশরে গেলাম যে আরবে নাম বলে এক ফিস মানে হওয়া দেখছি লগত আমার বাবি আছে তোর সাথে ভাবে আমার লাইফ পার্টনার ডালেন সাথে আছে ইভেন বন্ধু দেখলাম এক ফিস জাতি ওভার মহিলা 100 কোটি মনে করতে থেকে তো এত সুন্দর মানুষ বিল কারো বিল বন্ধু শর্ট প্যান্ট পরা এখন নিয়ে আমাদের কি নথি আমরা তো নিয়ে দেশে আসতে বলতে সারা কোমাল দেখছি হাফ পেন দিন দিন লোক সব হাফ পেন এর কত ডিজাইন তিন রকম না কইছি আসলে বহুত রকম আছে ভাই তো না গুমজাস কা সিটি বলো কয় 100 কোটি টাকা কই যা চিত্র করিয়ে রে তো বল না তুই যদি না হোস আকি ভাই ভাই শুনে দাও এসএস করবা তো আমি তার দিকে চাই কানে দিতে আসি 100 কোটি মহিলা তো তার দক বেশি আকাশের সন্ধের মতো চলে যেন পুরো বিমান মতো লড়ি কাট লাগা গেছে আমি তার দিকে চাই কানে আসি আমার লাইফ পার্টনার সেতিয়ে কয় কাজান কা বিয়ের প্রস্তাব দিতাম নি বলা বন্ধু আমি গেলে কানে না শাসন মহিলাটা থেকে 100 কোটি মহিলা তো তার দক আমরা তো 18 কোটি আছি 100 কোটি ছে দক আলাদা রকমের দক আমি আল্লাহ সদাই রেখছি মকসুরুন ফিল কিয়াম আমি আল্লাহ জান্নাতের দারুন নাগর চাইনি বিশিষ্ট গুরুর সাথে বিয়ে করাবো এই আয়াতটা কোথায় আছে সূরা রহমান কোন সূরা রহমান আল্লাহ বলে আমি বিয়ে করব আসওয়াজু মুতাহহারা পুত্র পবিত্র মহিলা মুতাহহারাতুন ব্যাখ্যা নবী জি বলতেছে মুতাহহারাতুন মিনাল বাউল ওয়াল গাউতে ওয়াল মুখামাতে ওয়াল বুসাত ওয়াল বুসাতে ওয়াল আরাকে তারপর ওয়াল হায়েজ ওয়াল নিফাসে যে সমস্ত মহিলাগুলো শেষমা থুতু কাশ কফ তারপরে পেশা ফেকানার দুর্গন্ধ তারপরে ঘামের দুর্গন্ধ হায়েজ নাকাসের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয় আল্লাহ জোরে গা আল্লাহ কে কয় আল্লাহ আর তুই মাইয়া করে কিছু করস কলেজে নিয়ে তো দেখো দেখো আকু আই লাভ ইউ হেই এটা কচ্চা অশিপ আই লাভ ইউ আছে নি আছে কিসের যুব কইছো তুই থাকবি দুনিয়াতে তোর সব থাকবে আখেরাতের দিকে আখেরাতের দিকে জান্নাতের দিকে নজর থাকবে তো 2 কিলোমিটার দূরে যদি স্পিড মিটারের দিকে নজর থাকবে 6000 কিলোমিটার তুলে তুই সালাবি দুনিয়া তোর নজর থাকবে জান্নাতের দিকে কোরআনের দিকে আসবি না তুই আল্লাহকে দেখলি না মহাগ্রন্থ আল কোরআন তোকে হাসুর মাঠের ভয়াবহ ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে তুই সালি না 100টা ফ্যামিলি নিতে একটা লোক কোরআনে কারিম তেলাওয়াত করে না স্টাডি করে না আফসারিও করতে না এটা আজ তো আমাদের টাকা করে এত পড়া পড়ে আর তারা বাইতে মনে হচ্ছে মাফি করতে করে না জান্নাতে সিরিয়া করলে তুই জান্নাতে আর 8000 হলে লোকে থাকবে হাই থাকবে সবার জন্য প্রতিদিন একটা এক মিনিট পর অবসর সময় পেলে চাকরি ফাঁকে ফাঁকে স্টাডি কর তোরা তো ফরস না 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না তোরা মুসলমান 150 কোটি প্রতি মিটারে সিটিং হয়ে গেছে 90% লোক জেনাবে বিচার লোকে ঢুকে গেছে আসো তার মাত্র 10% এগুলো 2-3 বছরে শেষ তুই নিজে করো না হয়ে গেছে তোর টিকে দিব কে টিকে হয়ে যত দেয় টিকে এই জন্য টিকে মরে দিলে ভোর বাড়ি শুরু হয়ে যায় ভোর বাড়ি বসে না
ছোট ছোট ভাই মোবাইল ছাই ছাই একশো মেমরি ভিত্তি কোরআন নাই দুই শরীফ তেলাওয়াত করে ঘুম থেকে উড়িয়ে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ চা বাগানে বই বই মোবাইলের দিকে কোরআনের কোলে তুলিয়া তোর গান হবে এভাবে ওর আদরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি কি আল্লাহ হইবা তুমি আল্লাহ আল্লাহ হও তুমি কোরআন ওয়ালা হও মানুষ ওয়ালা হও তুমি আল্লাহর দিকে আসো আল্লাহ ঠিকই করো নবীর দুরুদ পড়ো একামতের দিনের কাজ করো আস্তে আস্তে তুমি আখেরাতের দিকে আসো লোকান আল্লাহ সাল্লাম কহুতরে হুতরে উত কোকিত আব্বা কত যেদিন ফানু গাছে আসো সেদিন থেকে ফানু গাছ কোথ থেকে তারপরে কিছু জাতি আছে সামনে আসতেছে সংসার নগর তোর যেদিন দুনিয়াতে আসছো দুনিয়া কোথ থেকে কিছু যাচ্ছে সামনে একটা স্টেশনে গাড়িটা তোর দেখো গাড়িটা ব্রেক দিবে সে গাড়ি স্টেশনের নাম আখেরা তোর এই দুনিয়াতে আসবি না এই আল্লাহর কসম এ কথা কোন নবীর কথা নয় তারে আল্লাহ এগুলো গিফট করছে একটা সেন্টেন্স এত সুন্দর দিতে পারে না এগুলো কোন মানুষের কথা নয় স্বয়ং লর্ড এগুলো গিফট করছে তুই যখন বানু গাছ মসজিদে স্টেশন মসজিদে সেজদা দেস সুবহানাল্লাহ পেলা আল্লাহ আল্লাহ তোর এবার মসজিদে কো আমন বারে তুই তো আমার সময় দুঃখ ঘটনা কি কয়ে আমরা ভূত পবিত্র কয়ে কেমন ভূত পবিত্র আল্লাহ শরীক আল্লাহ আপনার জন্য দেবতা আপনার তিনি এগুলো মালানা আপনি তারপরে লা শরীক কোন শিরক আপনার নেই অংশ নাই কত তুই আমার রব কৈশত কম দুঃখে আপনি আমার প্রতিপালক মায়ের পেটে ছিলাম চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল না সেখানে অক্সিজেন সিলিন্ডার ছিল না আপনি আমার দশ মাস দশ দিন খাওয়াইছেন আর বানু গাছে আপনি আমার খাওয়াইছেন 80 বছর অক্সিজেন কোনোদিন শিখবিলাম এর 58 অক্সিজেন বিল নিবাল্লাই আল্লাহ করোনা ভাইরাসের দর্শিয়ার আমি বুঝছি 20 দিন হাসপাতাল ছিলাম 80 লাখ টাকা নাই হয়ে গেছে এটা হাসপাতাল আমরা আমার কবরে 40 হাজার বছর খাওয়াই দেব অক্সিজেন তারপরে হাসর মাঠে আন্তর্জাতিক হাসর মাঠ দিবসে 50 হাজার বছর আপনি আমার খাওয়াইবেন তারপরে আমি যখন বলছি রাতে ব্রিজ পারম স্থল সেখানে আপনি আমার 30 হাজার বছর খাওয়াইবেন কোথায় কোথায় আমার কি কি দরকার আপনি আমার খাওয়াইবেন আপনি আমার রব আপনার মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে 0.01% আর 99% অনন্ত মহাশূন্য খালি এই মহাশূন্যের ভিতরে পৃথিবীর অবস্থান বিন্দুর মতো আল্লাহ তারপরে এখানে 7টা মহাদেশ 5টা মহাসাগর বিশাল দেশ আল্লাহ বিশাল এ গ্রহ তার চেয়ে পৃথিবী সূর্য আছে 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এরপর আর একটা গ্রাম আছে স্টেশন আছে স্টেশনের নাম সমশের নগর ইউরোপে অ্যামিটন সিটি নক্ষত্র স্টেশন সেটা 3 কোটি সূর্য তার ফেটের ভিতরে ঢুকেও আল্লাহ এভাবে এক একটা গ্রহ নক্ষত্রের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে এক হচ্ছে আর একটা বহ ঘোষণা দিস বন্দা আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথার আমি জনমানের হাজাবে নেব না আল্লাহর দিকে আসো
আমার অবাক লাগেছে লোকেরা শোনা বন্ধুর জানি না নবীজি কয় আমি আমার আল্লাহ তোমাদেরকে এমন যৌবনত্ব দিবে লা ইউফনা শাবাবুহুম তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে তোমার কি আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার আসলে তুই সেই আমার মাল তুই যত খুশি এই কুলা উড়ার লাগিয়া তুই এই মৌলবিনাজার লাগিয়া তুই জান্নাতের হুর দেখি তোর মায়া লাগলো না জান্নাতের হুর সুরা রহমান সুরা ওয়াকিয়াতে সুরা নামাতে দেখা যায় আল্লাহু আকবার তোর গান তোর গানটা দেখে আমার আফসোস লাগে আমার মন চায় এভাবে গাইতে যত খুশি রে বন্ধু বানু গাছের লাগিয়া তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর